বাংলা চলচ্চিত্রে যেন স্বর্ণযুগ আসতে যাচ্ছে, একের পর এক সিনেমা বিশ্ব দরবারে আলোচনার সৃষ্টি করছে। এবার সেই তালিকায় যুক্ত হলো পায়ের তলায় মাটি নেই সিনেমাটি। এ সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের এবারের সেগমেন্টে। একটা সময় ছিল যখন বাংলা চলচ্চিত্রের বিশ্ব দরবারে কোনো অস্তিত্বই ছিল না, তবে ধীরে ধীরে সেই চিত্র পাল্টাতে শুরু করেছে। বর্তমান সময়ে বিশ্ব দরবারে ঠাঁই করে নিচ্ছে একের পর এক বাংলা সিনেমা। এবার সেই তালিকায় নাম উঠল মোহাম্মদ রাব্বি মৃধার পায়ের তলায় মাটি নেই সিনেমাটি। IFFI কে লিয়ে চুনি গই বাংলাদেশি ফিল্ম নো গ্রাউন্ড বেনেথ দ্য ফিট। বুসান চলচ্চিত্র উৎসবের পর এবার গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার বিভাগে নাম লিখিয়েছে সিনেমাটি। সিনেমাটি উৎসবের সেরা পুরস্কার সোনালী ময়ূরের জন্য লড়বে। এই প্রতিযোগিতায় ভারত, রাশিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন দেশের আরও 14টি ছবি লড়াই করবে। জলবায়ু পরিবর্তনের ফলে একজন জীবনের একজন মানুষের জীবনে যে মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে তারই আলোকে নির্মিত হচ্ছে ছবিটি। হচ্ছে যে আমাদের দেশটা দেখবেন যে আপনি মাসের 3 মাস হচ্ছে পানিতে ডুবে থাকে, 4 মাস হচ্ছে পানি পাওয়া যায় না কোনো অঞ্চলের। মানে আমাদের দেশটা কিন্তু একটু ক্লাইমেট চেঞ্জের ভিতরে থাকে অল টাইম। তো আমাদের এই এই কষ্টগুলো আমি অনেক কাছ থেকে দেখছি মানুষের, মানে থাকে না যে হুট করে পানি উঠে যেতেছে, ওই পানি নামতে নামতে ওর জীবনটাই শেষ হয়ে যেতেছে। আমার অবশ্যই মানে খুবই ভালো লাগতেছে যে আমার সিনেমাটা সারা পৃথিবীর মানুষ মানে দেখতেছে বা দেখবে। এটাই আসলে আমার সাকসেস যে আমার সিনেমাটা সবাইকে দেখাইতে চাই। তো আমি আমার কাছে খুবই ভালো ফিলিংস যে অবশ্যই এটা একটা প্রেস্টিজিয়াস দুটো ফেস্টিভ্যাল আমার সিনেমা যাচ্ছে। পায়ের তলায় মাটি নাই ছবিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন সহ আরও অনেকে।